হ্যালো এভরিওয়ান তোপুকুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই আজকের পর্বে আমি আপনাদের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করব আমার এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার চ্যানেল নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করান চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আমি রেসিপির জন্য অলরেডি আমি এখানে আট থেকে দশটা গাজরকে ছিলে নিয়েছি আমি অবশ্যই এখন এই গাজরকে গেটারের সাহায্যে গ্রেড করে নেব আমি অলরেডি গেটারের সাহায্যে গাজরকে গ্রেড করা শুরু করেছি দেখুন ধীরে ধীরে আমি বাদ সবগুলো গাজরকে এখন ধীরে ধীরে গ্রেট করতে শুরু করেছি অবশ্যই টাইম নিয়ে কাজটা করতে থাকতে হবে দেখুন আমার গেটটা কতটা সুন্দর হয়েছে আমার গাজরটা কিন্তু অলরেডি হয়ে গেছে মেহে এবং ঝরঝরে আমি অলরেডি চুলাই চলে এসেছি এবং চুলাই দিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ডালডা অবশ্যই আমি ডালডা দিয়ে এখন গাজরটাকে ভেজে নেব আমি একটু টাইম নিয়ে এখন ডালটাকে গলিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পরবর্তীতে ইউজ করব এক চামচের মতো সেভেন টেন আমি প্রথমে কিন্তু ডালটা দিয়ে ভাজা শুরু করব। এই জন্য আমি অবশ্যই ডালটাকে একটু গরম করে নিচ্ছি ডালটা গলে যাওয়ার পর আমি এখন মশলা ইউজ করছি ফ্রণ হিসেবে আমি এখানে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো সাদা এলাচ এবং দিয়ে দেব আমি অলরেডি তেজপাতাকে দিয়ে দিলাম দিয়ে আমি অবশ্যই দুইটি মশলাকে সুন্দর করে একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার গেট করে রাখা যে গাজরগুলো আছে সেই গাজর দেখুন আমি অলরেডি এখানে দুই কাপের মতো গ্রেট করা গাজরকে দিয়ে দিলাম দেখুন আমার গাজরটা গ্রেড করা অনেকটা সুন্দর হয়েছে এবং গ্রেডটা কিন্তু আমার অনেক ঝরঝরে হয়েছে এখন অবশ্যই এভাবে টাইম নিয়ে গাজরকে মিনিমাম পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে তাহলে গাজরের ভিতর কিন্তু আর কাঁচা কোনো গন্ধ থাকবে না তারপরেই কিন্তু আমি এর মধ্যে মিষ্টি ইউজ করবো আমি অবশ্যই ঢাকা দিয়ে আমি মিনিমাম পাঁচ মিনিট পর এখন ঢাকা তুলে দেখছি আমার গাজরটা সিদ্ধ হয়েছে কিনা না দেখুন আমার গাজরটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি আবার এভাবেই কিছুক্ষণ ভেজে নেব কারণ ভালো মতো যদি না ভাজে হয় গাজরটা কিন্তু গন্ধ করতে পারে এই জন্য অবশ্যই এইভাবে টাইম নিয়ে গাজরটাকে ভেজে নিতে হবে আর গাজরটা কিন্তু ভাজার ফলে গাজরটা অটোমেটিকভাবেই নরম হয়ে আসবে তখন আপনারা এমনিতেই কিন্তু লাড্ডু বানাতে পারবেন দেখুন আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়াবিন তেল কারণ আমার ডালডাটা আমি দিয়েছিলাম এক টেবিল চামচের মতো আর ভালো মতো ভাজার জন্য আমি এখানে আবারও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল ইউজ করছি আমি এখন এভাবে মিনিমাম ভাড়ারও তিন থেকে চার মিনিট ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আমার গাজের ভিতর থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই ভাজতে থাকব অবশ্যই কাজটা টাইম নিয়ে করতে হবে তাহলে এই ভাজাটা অনেক সুন্দর হবে দেখুন অলরেডি আমার ভাজাটা কিন্তু অনেকটা হয়ে গেছে আমার গাজরটা দেখে মনে হচ্ছে অনেকটা নরম হয়ে এসেছে এখন আমি এখানে এর মধ্যে ইউজ করছি হাফ কাপের মতো খেজুরের গুড় আপনারা চাইলে এখানে আখের গুড় কিংবা চিনি ইউজ করতে পারেন আমি আজকে খেজুরের গুড় দিয়েই আজকের রেসিপি তৈরি করছি এখন আমি অবশ্যই টাইম নিয়ে আগে গুড়টাকে গলিয়ে নেব গুড়টা গলিয়ে গেলে কিন্তু অটোমেটিকভাবে গুড় থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আপনারা যে মিষ্টি ইউজ করে না কেন আপনারা যদি চিনি ইউজ করতেন তাহলেও কিন্তু পানিটা এমনিতেই বের হতো চিনি দিলে অবশ্যই মিষ্টি ইউজ করলে পানি বের হয় আর এই পানিতেই কিন্তু আমার কার্যটা অটোমেটিকভাবে সিদ্ধ হয়ে যাবে আমি অবশ্যইভাবে টাইম নিয়ে একটু রাঁধতে শুরু করেছি যাতে আমার গুড়টা খুব দ্রুত গলে যায় কারণ গুড়টা যদি না গলে তাহলে কিন্তু আমার আজকের রেসিপিতে বানানো খুব তাড়াতাড়ি হবে না এই জন্য অবশ্যই গুড়টাকে একটু ভালো মতো গলে নিতে হবে আর অবশ্যইভাবে ভাসতে থাকতে হবে দেখুন আমার অলরেডি গুড় থেকে অনেকটা পানি বের হয়ে গেছে গাজরটা কিন্তু অনেকটা ভেজা ভেজা এমনিতেই মনে হয় আর মিষ্টি ইউজ করার ফলে কিন্তু এই গাজরটা অনেক আঠালো হয়ে যাবে তখন আপনারা খুব সহজভাবেই তৈরি করে ফেলতে পারবেন লাড্ডু লাড্ডুটা অবশ্যই আপনাদের পছন্দের যে কোনো বাপ দিয়েই বানিয়ে নিতে পারেন আপনারা অবশ্যই এই লাড্ডুর রেসিপিটা বাসায় ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আপনারা এই রেসিপিটা বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারেন আর অবশ্যই এই লাডুটা ফ্রিজে আপনারা মিনিমাম পনেরো থেকে বিশ দিন রেখে খেতে পারবেন দেখুন আমার গাজর থেকে অনেকটা পানি বের হয়ে গেছে গাজরের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর গাজরটা দেখেই মনে হচ্ছে অনেক নরম হয়ে গেছে এবং আঠালো হয়ে গেছে এভাবে ভেজে নেওয়ার পর গুড়টা দেখুন আমার আর কোনো গুড় গোটা নেই এভাবে ভেজে নেওয়ার পর আমি এখন এই গাজরকে তুলে ফেলছি অবশ্যই মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এভাবে হওয়ার পর দেখুন আমার গাজরটা অনেক আঠালো হয়ে গেছে আর গাজরটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এখন ধীরে ধীরে করে লাড্ডু সেপ দিতে শুরু করবো আমি অবশ্যই এখন একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে আপনারাও সেপ দিয়ে নেবেন লাড্ডুটা কিন্তু অবশ্যই গোল হয় তাই লাড্ডুটাকে টিকিয়ে এখন দেখুন আমি অলরেডি একটা লাড্ডুকে তৈরি করে ফেলেছি আমি এভাবে ধীরে ধীরে সব লাড্ডুকে তৈরি করে ফেলব আমি অবশ্যই এখন দেখুন আমি সবগুলো লাড্ডুকে তৈরি করে ফেলেছি দেখলেন তো কতটা ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকেরই গাজরের লাড্ডুর রেসিপি আপনারা অবশ্যই লাড্ডুর রেসিপিটা বাসি ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন